আশা করি লাইভে আমাকে সবাই দেখতে পাচ্ছ। আজকে আমরা ক্লাস থ্রি নিয়ে আসছি, সাধারণ জ্ঞানের কাজ ক্লাস। আমরা গতদিন হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম, এবং আলোচনা বড় হওয়ার কারণে আমরা সেখানেই ক্লাসটা সমাপ্ত করে দিয়েছিলাম। আজকে আমরা 3 নম্বর ক্লাসে নোবেল পুরস্কার 2022 কীভাবে তোমরা মুখস্থ করবা, এটার একটা ট্রিক্স আছে, আমি সেই ট্রিক্সটা বলবো। তারপর হচ্ছে জনশুমারি এবং গৃহগণনা 2022 অনুষ্ঠিত হয়েছে, তো জনশুমারি এবং গৃহগণনা 2022-এর তথ্যগুলো কিভাবে মুখস্থ করব এই জিনিসটা শিখব। বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়নীতির প্রশ্ন সমাধান করব, এবং এরপরে লাস্টে আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা আলোচনা করব। তো যারা এই মুহূর্তে যুক্ত আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের সাথে, তাদেরকে জানিয়ে দিবা যে আমাদের এইখানে লাইভ ক্লাস হয় প্রতিদিন। তো আজকের ক্লাসটা দুপুর 2:30 অথবা সকালে নিব বলে আমি ঘোষণা দিয়েছিলাম, কিন্তু প্রথমত হচ্ছে আমার এখানে আসলে আজকে কেন জানি বিদ্যুতের ব্যাপক হারে ডিস্টার্ব দিয়েছে, তো এই জন্য আমি আসতে পারি নাই লাইভে। এখন রাতে বিদ্যুৎ আসছে মোটামুটি, আশা করতেছি বিদ্যুৎ যাবে না, যদি যায় মাঝখানে তাহলে তোমরা যদি কোনো কারণে লাইভটা ভেঙে যায় আর কি, বা ডিস্টার্ব হয়, তোমরা বুঝবা যে বিদ্যুতের বিভ্রাট করছে। ঠিক আছে, তো যারা এই মুহূর্তে যুক্ত আছো কয়েকজন, তারা একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছো কিনা, আমার কথা ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছো কিনা এই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো আমরা সবার আগে, অনেকে গতদিন আমাকে বলেছিল যে স্ক্রিনটা নাকি ঠিকভাবে দেখা যায় না, আজকে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা, নাহলে আমি স্ক্রিনটা বড় করে দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনটা বড় করার কোনো অপশন আমি দেখি কিনা দেখি। এখানে কোনো রকম অপশন আমি দেখতে পাচ্ছি না ফেসবুকে যে স্ক্রিনটাকে কীভাবে আর একটু বড় করে দেওয়া যায়। আমি দেখি কোন সিস্টেম, না কোন সিস্টেম আমি দেখতে পাচ্ছি না। তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এর চেয়ে বড় স্ক্রিন দেখানো এই মুহূর্তে সম্ভব না, আমি পরবর্তীতে চেষ্টা করব যে আরেকটু বড় স্ক্রিন দেখানো যায় কি না। তবে আমি লেখাটাকে জুম করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তোমরা যারা এই মুহূর্তে যুক্ত আছো তারা একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আসলে ক্লিয়ারলি শোনা যায় কিনা। ঠিক আছে, তো আমরা নোবেল পুরস্কার 2022 থেকে শুরু করতেছি। নোবেল পুরস্কার 2022 যারা পেয়েছেন তাদের মধ্যে, মানে হচ্ছে যে তাদের নামগুলো কীভাবে মনে রাখবা সেই জিনিসটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব যাতে তোমাদের মনে থাকে। তো প্রথমে মনে রাখবা, চিকিৎসায় যিনি পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন ওনার নাম হচ্ছে যে সোবান্তে পাবো। ঠিক আছে, উনি একজন সুইডেনের নাগরিক। তাহলে মেডিসিন, এটা তুমি মনে রাখবা যে দুইটা দন্ত্য স থাকবে, একটা হচ্ছে সুইডেনের দন্ত্য স, একটা হচ্ছে যে সোবান্ত পাবো এই নামটার জন্য একটা দন্ত্য স। তাহলে মেডিসিনের মধ্যে দন্ত্য স আছে, মেডিসিন, এই যে তুমি খেয়াল করো মেডিসিন অর্থাৎ ওষুধ বিজ্ঞানে বা চিকিৎসা বিজ্ঞানে, ঠিক আছে, এখানে যে মেডিসিন শব্দটা মনে রাখবা তুমি, তাহলে মেডিসিনের মধ্যে দন্ত্য স আছে আর সুইডেনের মধ্যে দন্ত্য স আছে, আর যিনি পেয়েছেন সোবান্তে পাবো তার নামের মধ্যেও দন্ত্য স আছে। সো তুমি অপশনে খুঁজবা যে যে মেডিসিন যেহেতু দন্ত্য স আছে, তাহলে দেশ যদি জিজ্ঞেস করে কোন দেশের সুইডেন আছে কিনা তুমি খুঁজবা, আর সোবান্ত পাবো এই শব্দটা আছে কিনা তুমি খুঁজে বের করবা। তারপর হচ্ছে যে তোমরা দেখবা হচ্ছে যে পদার্থবিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জনে, এর মধ্যে একজনের নাম হচ্ছে অ্যালেন অ্যাসপেক্ট, একজনের নাম হচ্ছে রজার জন ক্লজার, একজনের নাম হচ্ছে অ্যান্টন জেলিঙ্গার। ঠিক আছে, তো এইখানে যে জিনিসটা মনে রাখতে হবে, অ্যালেন অ্যাসপেক্ট যিনি উনি হচ্ছে যে ফ্রান্সের, আর বাকি দুজন হচ্ছে আমেরিকার, সরি একজন হচ্ছে আমেরিকার, একজন হচ্ছে অস্ট্রেলিয়ার। নাম দেশের নামটা মনে রাখা এই ক্ষেত্রে একটু কঠিন হবে, বাট আমি একটু তোমাদেরকে ক্লু দিয়ে দিব যে কীভাবে তোমরা মনে রাখতে পারো। আগে মনে রাখো যে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 3 জনে পাইছে, 3 জনের নাম আগে মুখস্থ করো, দেন তুমি দেশের নাম মুখস্থ করো। তো তোমরা হয়তো অনেকে জানো বাজারে পদার্থবিজ্ঞানের একটা বই পাওয়া যায়, নাম হচ্ছে যে অ্যাসপেক্ট। ঠিক আছে, তাহলে পদার্থবিজ্ঞানে যেহেতু বাজারে একটা বই পাওয়া যায় অ্যাসপেক্ট নামে, তাহলে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার কে পাইছে? অ্যাসপেক্টে পাইছে। ঠিক আছে, আরেকজন হচ্ছে যে জন ক্লজার, আরেকজন হচ্ছে যেন কি অ্যান্টন জেলিঙ্গার। ঠিক আছে, তো এখানে তুমি মনে রাখবা এইভাবে যে
তোমার ক্লজার, ঠিক আছে, এই শব্দটা তুমি খেয়াল করো কিছুটা মানে হচ্ছে যে ফিজিক্সের যে থিওরিগুলো সেগুলোর সাথে মিল আছে। তুমি ক্লজার শব্দটার দিকে খেয়াল করো যে এটা কিন্তু কি ফিজিক্সের যে শব্দগুলো সেগুলোর সাথে কিছুটা মিল আছে। আর জেলিঙ্গার এবং ক্লজার, ঠিক আছে, দুইটাতে বর্গীয় জ আছে, ঠিক আছে, এই জিনিসটাও মনে রাখতে পারো, বর্গীয় জ আছে দুইটার মধ্যেই। তাহলে জেলিঙ্গার এবং কি ক্লজার দুজন, আর একজন হচ্ছে আসপেক্ট। আসপেক্ট নামটা ইজিলি মনে রাখা যাচ্ছে, ঠিক আছে। এখন আসপেক্ট যিনি, তিনি হচ্ছে যে ফ্রান্সের, আসপেক্ট হচ্ছে ফ্রান্সের জন ক্লজার। তো আমরা জানি যে জন নামগুলো জেনারেলি আমেরিকা কিংবা হচ্ছে যে তোমার যুক্তরাজ্যের হয়ে থাকে, অর্থাৎ ব্রিটেনের হয়ে থাকে। তো জন যেহেতু এখানে আছে, তুমি মনে রাখবে হচ্ছে আমেরিকার, ঠিক আছে। আর অ্যান্টন জেলিঙ্গার, অ্যাটন জেলিঙ্গার, অ্যাটন জেলিঙ্গার মনে রাখবে হচ্ছে অস্ট্রেলিয়ার। তাহলে অ্যাটন থেকে অস্ট্রেলিয়া, অ্যাটন থেকে অস্ট্রেলিয়া, এভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে অ্যাটন থেকে অস্ট্রেলিয়া মনে রাখবা, জন থেকে মনে রাখবা আমেরিকা, আর আলেন অ্যাসপেক্ট থেকে মনে রাখবা হচ্ছে উনি ফ্রান্সের, ঠিক আছে। আর অ্যাসপেক্ট থেকে মনে রাখবা, যেহেতু অ্যাসপেক্ট পদার্থবিজ্ঞান একটা বইয়ের নাম আছে, তাহলে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ক্লজার শব্দটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সাথে মিল আছে, জেলিঙ্গার এই শব্দটাও কিন্তু এর সাথে মিল আছে, ঠিক আছে। তো এভাবে আমরা মনে রাখতে পারি। রসায়নে হচ্ছে যে আমেরিকা এবং ডেনমার্ক এই দুইটা দেশ থেকে দুইজন তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। একজন নাম হচ্ছে ক্যারোলিন আর বার্তজি, আরেকজনের নাম হচ্ছে মর্টেন ম্যান্ডল, আরেকজন নাম হচ্ছে যে কে ব্যারি সারপ্লেস। এখন এই রসায়নের মধ্যে তুমি তিনটা নাম ইজিলি একদম মনে রাখতে পারবা। দেখবা রসায়নে কিন্তু আমরা মানে হচ্ছে যে যদি এটা বায়োলজির সাথে কিছুটা মিলে যাচ্ছে, কিন্তু বায়োলজিতে কিন্তু ইয়া দেওয়া হয় না, নোবেল পুরস্কার দেওয়া হয় না, ঠিক আছে, বায়োলজিতে দেওয়া হয় না, দেওয়া হয় রসায়নে। তুমি মনে করবো এটা বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, মানে রসায়নের মধ্যে যে বায়োকেমিস্ট্রি একটা জৈব রসায়ন কি জানি, রসায়নের মধ্যে একটা কোষ রসায়ন চ্যাপ্টার আছে এই কি জানি তোমার বায়োলজি বইয়ের মধ্যে, ঠিক আছে। এইভাবে তুমি মনে রাখতে পারো যে কোষ রসায়ন মানে রসায়ন। তো দেখো এখানে যে আমরা বায়োলজি বইয়ের মধ্যে ম্যান্ডেলের নাম আছে, তো দেখো এখানে কিন্তু একজন মর্টেন ম্যান্ডলের নাম আছে, ঠিক আছে। তাহলে মর্টেন ম্যান্ডল কিসে পেয়েছেন? রসায়নে পেয়েছেন। আর ক্যারোলিন এই শব্দটাও কিন্তু তোমরা এর মধ্যে বোটানি বইয়ের মধ্যে পাও, তো এটাও কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ। তো দ্যাট মিন্স ক্যারোলিন নামটাও যেহেতু রসায়নের সাথে মিল আছে, তুমি মনে রাখবো যে ক্যারোলিন যিনি, তিনি পেয়েছেন কোথায়? রসায়নে নোবেল পুরস্কার। ম্যান্ডল কোথায় নোবেল পুরস্কার পেয়েছেন? রসায়নে। আরেকজন আছে শার্পলেস। শার্পলেস মানে কি? যার কোনো কি নেই, মানে হচ্ছে যে শার্প নাই, শার্পনেস নাই, ঠিক আছে। তো তুমি মনে রাখতে পারো এটাও একটা রসায়নের কাজের মতো কাছাকাছি। তো তাহলে আমরা শার্পলেস, ম্যান্ডেল, তারপর হচ্ছে কি, এখানে ম্যান্ডেল না, এখানে হবে ম্যান্ডেল, ম্যালডেল, ম্যালডল, ঠিক আছে। এই যে ম্যালডল, তুমি ম্যান্ডেল মনে করবো আর কি, এটাকে ম্যান্ডেল মনে করে মনে রাখতে পারো। এটা কিন্তু ওনার নাম হচ্ছে ম্যালডল, মর্টেন ম্যালডল, ঠিক আছে। আর ক্যারোলিন তো ইজিলি মনে রাখতে পারছো তুমি। তো এখন মনে রাখবা ক্যারোলিন যিনি, তিনি হচ্ছে আমেরিকার, তারপর হচ্ছে ম্যালডল যিনি, তিনি হচ্ছে ডেনমার্কের, তারপর হচ্ছে কে ভ্যারি সারপ্লেস যিনি, উনিও আমেরিকার। তো এখানে আমেরিকার দুইটা সহজে সহজে মনে রাখা যায়, কারণ দুজনের নামের মধ্যে আমেরিকার একটা ভাব আছে, যে ক্যারোলিন বার্তজি, কে ব্যারি শার্পলেস, ঠিক আছে। এই দুজনেরই নাম ইজিলি মনে রাখা যাচ্ছে, দুজন আমেরিকার, বাকি একজন ডেনমার্কের। সাহিত্যেরটা একদম সহজ, সাহিত্যের মনে রাখবা শুধুমাত্র যে ফ্রান্স থেকে পেয়েছেন, সাহিত্যের পুরস্কারটা ফ্রান্স থেকে পেয়েছেন, আর ওনার নাম হচ্ছে যে অ্যানি অ্যার্নো, ঠিক আছে, বা অ্যানি মনে রাখতে পারো তুমি, অ্যানি ফ্রান্সের, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। এবার হচ্ছে শান্তিতে, শান্তিতে একদম ইজিলি মনে রাখা যায়। তুমি খেয়াল করো শান্তিতে সাধারণত কাদেরকে পুরস্কার দেওয়া হয়? যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। তো রাশিয়া ইউক্রেন এখন যুদ্ধ চলতেছে, তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে কারা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তোমার কি বলবো, যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করতেছে নিশ্চয়ই তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হবে, রাইট? তো এখানে তুমি খেয়াল করো রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ওই যে একটা দেশ আছে, দেখবা যে আমি গতকালকে আলোচনা করেছিলাম, পাশে বেলারুশ নামে একটা দেশ আছে। তো ওখানকার একজন লোক, ওনার নাম হচ্ছে যে ওই বেলারুশের যে লোকটা, তার নাম হচ্ছে বিলিয়া তস্কি, মানে এই যে বিলিয়া তস্কি বেলারুশ, ইজিলি মনে রাখা যাচ্ছে। তাহলে বিলিয়া তস্কি বেলারুশ থেকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপর হচ্ছে যে তুমি খেয়াল করবা রাশিয়া যুদ্ধ করতেছে কিসের জন্য? তাদের মেমোরিটাকে ধরে রাখার জন্য, মানে তাদের যে ঐতিহ্য সেগুলোকে ধরে রাখার জন্য। তো রাশিয়ার একটা মেমোরিয়াল নামক একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটা শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। সো রাশিয়ার হচ্ছে মেমোরিয়াল, আর ইউক্রেনের, ইউক্রেনের একটা কি জানি প্রতিষ্ঠান আছে। আচ্ছা, আমার লাইভটা কি শোনা যাচ্ছে না? আমি বুঝতেছি না আসলে, যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছে তারা একটু কমেন্ট করে জানাতে হবে আমাকে যে লাইভটা আসলে শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে। তো খেয়াল করো আমি বলতেছিলাম যে মেমোরিয়াল,
রাশিয়া মূলত যুদ্ধ করতেছে তাদের মেমোরিটাকে বাড়ানোর জন্য বা তাদের ঐতিহ্যকে বাড়ানোর জন্য, স্মৃতিকে বাড়ানোর জন্য। সো মেমোরিয়াল হচ্ছে রাশিয়ার, আর ইউক্রেন হচ্ছে যুদ্ধ করতেছে কিসের জন্য, তাদের লিবার্টির জন্য বা তাদের যে স্বাধীনতা সেটাকে ধরে রাখার জন্য। তাহলে এই যে লিবার্টি, সিভিল লিবার্টি, সেন্টার ফর সিভিল লিবার্টি নামক একটা প্রতিষ্ঠান আছে যেটা ইউক্রেনের, সেই সংস্থাও নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে। তাহলে যদি তোমাকে লিবার্টি বলে তুমি দেখা পাই ইউক্রেনের, মেমোরিয়াল হলে সেটা রাশিয়ার, আর বিলিয়াত বিলিয়াতস্কি হলে বেলারুশের। তাহলে এরা তিনজন, এই একজন ব্যক্তি এবং দুইটা প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 2022 সালে। এবার অর্থনীতিতে, অর্থনীতিতে মনে রাখবো যে তিনজনই আমেরিকার, শুধু মনে রাখবো যে তিনজনই আমেরিকার ভদ্রলোক, ঠিক আছে? এবং তিনজনের না, তিনজনের নামটা একদম ইজিলি ভাবে মনে রাখা যায়। যেমন তুমি একটা শব্দ মনে রাখতে পারো যে ডায়মন্ড, ডায়মন্ড বানিয়ে, ডায়মন্ড বানিয়ে ডিগবিগ বিক্রি করলো, এবার মনে রাখতে পারো ডায়মন্ড বানিয়ে ডিগবিগ বিক্রি করলো, ঠিক আছে? তাহলে এই যে ডায়মন্ড এখানে আছে, বানানে বানিয়ার জায়গায় তুমি লিখবা বেন বার্নার্ড, এবং ডিগবিগে যা লিখবা কি ফিলিপ ডিগবিগ। তাহলে এভাবে যদি তুমি মনে রাখতে পারো ইজিলি মনে রাখতে পারবা। তো এই জিনিসগুলো হচ্ছে যে যেটা করতে হবে আমি বলার সাথে সাথে তোমাদেরকে খাতার মধ্যে লিখে ফেলতে হবে, তাহলে ইজিলি তুমি মনে রাখতে পারবা, অথবা ভিডিওটাকে পরবর্তীতে রিপিট করতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখবো জনশুমারি ও গৃহ গণনা 2022, ঠিক আছে? এখন এই জনশুমারিটা কেন প্রয়োজনীয়, এটা হচ্ছে যে এবারের পরীক্ষা যারা পরীক্ষা দিবে তাদের এখান থেকে একটা তথ্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে যে এই জনশুমারি থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানে জনসংখ্যার অবস্থা কি, তারপর জনসংখ্যা বৃদ্ধির হার কত, নারী পুরুষের অনুপাত কত, আমাদের দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের সংখ্যা কতটি, হ্যাঁ উপজাতিদের মোট জনগোষ্ঠী কতজন, উপজাতিদের মোট সংখ্যা মানে কতটি উপজাতি আছে বাংলাদেশে, ঠিক আছে? এই জিনিসগুলো জানা যায়, আমাদের বাংলাদেশের সাক্ষরতার হার জানা যায়, প্রতিবন্ধীদের সংখ্যা জানা যায়, ধর্মীয় যে গোষ্ঠীগুলো আছে যেমন হিন্দু কত পার্সেন্ট, মুসলিম কত পার্সেন্ট, খ্রিস্টান কত পার্সেন্ট, বৌদ্ধ কত পার্সেন্ট বা অন্যান্য যারা তারা কত পার্সেন্ট, এগুলো কিন্তু এই জনসংখ্যা জনশুমারি এবং গৃহগণনা থেকে জানা যায়, ঠিক আছে? তো এখানে মোট জনসংখ্যা এবার যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 16,51,58,616 জন। ফিগারটা একদম সুন্দর, বেশিরভাগ ছয় ছয় আছে, তুমি খেয়াল করো এই যে 16 কোটি আর এখানে 616, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, মাঝখানের তথ্যগুলো যদি মানে তুমি যদি জাস্ট 16 আর লাস্টে 16 এটা মনে রাখতে পারো, মোটামুটি কিছুটা হলে মনে থাকার মনে রাখা যায়, ঠিক আছে? তাহলে এই এই শুরুতে 16 এবং শেষে 16 যদি তুমি কোনো অপশনে না দেখো তাহলে বাবা যে ওইটা উত্তর না, তোমার অপশন যে তুমি তো এমসিকিউ দেখাবা, তো যদি শুরুতে 16 এবং শেষে 16 থাক না থাকে সেটা উত্তর না, ঠিক আছে? শুরুতে 16 এবং শেষে 16 মাস থাকতে হবে, ঠিক আছে? আর মাঝখানে কি 51,58,61, 51,58,6, এই জিনিসটা, এই জিনিসটা তুমি চাইলে মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে 16,51,58,616 জন, যার মধ্যে পুরুষ হচ্ছে 8,17,12,824 জন, এবং মহিলা দেওয়া আছে, মহিলাটা এগুলো তেমনটা গুরুত্বপূর্ণ নয়, তবে এটা একটু গুরুত্বপূর্ণ, তৃতীয় লিঙ্গ, এখানে হিজড়ার জায়গায় তোমাদেরকে তৃতীয় লিঙ্গ লেখা থাকবে, তৃতীয় লিঙ্গের আছে 12,629 জন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা মানে উপজাতিদের মোট জনসংখ্যা হচ্ছে 16,50,159 জন, 16,50,159 জন, এটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, ঠিক আছে, মোট জনসংখ্যার যত শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা আসলে 9.9, সরি এটা হচ্ছে যে পয়েন্ট, এটা ভুল হয়েছে, 0.099% হবে, ঠিক আছে? আমি এটা পরে ঠিক করে দিব, 0.099%, ঠিক আছে? তারপর হচ্ছে গত এক দশকে জনসংখ্যা বেড়েছে হচ্ছে যে এই প্রায় 2,11,00,000-এর মতো জনসংখ্যা বেড়েছে, ঠিক আছে? জনসংখ্যা বৃদ্ধির হার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে ব্যাপক, সেটা হচ্ছে যে মাত্র 1.22%, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.22%, এটাও গুরুত্বপূর্ণ। জনসংখ্যার ঘনত্ব 1,119 জন, 1,119 জন, এটাও, এই দুইটা তথ্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নারী পুরুষের অনুপাত, এটাও গুরুত্বপূর্ণ, নারী পুরুষের মধ্যে তোমার পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা একটু বেশি, অর্থাৎ পুরুষ যদি 98 জন থাকে দেখা গেছে সেখানে 100 জন নারী, অর্থাৎ পুরুষ এবং নারী যদি একসাথে বলি আমি যে 98:100, ঠিক আছে? মুসলমান কতজন, সনাতন ধর্মাবলম্বী কতজন, এগুলো চাইলে তুমি একটু মনে রাখতে পারো। তারপরে সাক্ষরতার হারটা দরকার আছে 74.66%, 74.66%, ঠিক আছে? আর হচ্ছে মুঠোফোন ব্যবহার করে 55.89%, মুঠোফোন ব্যবহার করে 55.89%। তারপরে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ যে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা, সৌরবিদ্যুৎ ব্যবহার করে 1.45%, ঠিক আছে? তাহলে আমরা এরই মধ্য দিয়ে কি জানলাম, জনশুমারি এবং গৃহগণনা 2022।
এবার আমরা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট কর্ণফুলী টানেল, যেটাকে বঙ্গবন্ধু টানেলও বলা হয়ে থাকে, আমরা এই বঙ্গবন্ধু টানেল সম্পর্কে এখন জানব। আগে আমরা জেনে নিই যে আসলে এই বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত। তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো, তারা চাইলে কমেন্ট করে জানাইতে পারো যে আসলে কর্ণফুলী টানেল কোথায় অবস্থিত। ঠিক আছে, আমি নিজেকে একটু দেখাইতে চাচ্ছি, বাট কেন জানি ডিস্টার্ব করতেছে আমি জানি না। এই যে এখানে দেখো, আমাকে দেখা যাচ্ছে, কিন্তু কেন জানি বারবার ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, মানে হচ্ছে যে এটা একটা যান্ত্রিক ত্রুটি, সে কিছুই করার নাই আমার। তো আমরা যেটা করতেছিলাম যে কর্ণফুলী টানেল, ঠিক আছে, এই কর্ণফুলী টানেলটা কোথায় অবস্থিত আমি কোশ্চেন করেছি, চাইলে তোমরা কমেন্ট করে দ্রুত জানিয়ে দিতে পারো। ঠিক আছে, কর্ণফুলী টানেলটা হচ্ছে মূলত, এটা কেন করা হয়েছে আগে তোমাদেরকে সেটা জানতে হবে। যারা চট্টগ্রাম জেলায় বা চট্টগ্রাম বিভাগে বা চট্টগ্রামে আসছো, কক্সবাজার গিয়েছো, তারা অনেকে জানো যে কক্সবাজার যাওয়ার জন্য চট্টগ্রাম শহর পাড়ি দিয়ে যেতে হয়। পথে একটা ব্রিজ পড়ে যেটার নাম হচ্ছে কর্ণফুলী ব্রিজ, ব্রিজটা দেখতে অনেক সুন্দর, সেই ব্রিজটা পার হয়ে যেতে হয়। এতে যেটা হয় যে চট্টগ্রামের তোমার নর্মালি সীতাকুণ্ড পার হওয়ার পরে, ঠিক আছে, চট্টগ্রামের সীতাকুণ্ড পার হওয়ার পরে যে ঘটনাটা ঘটে, মোটামুটি আমরা জ্যামে পড়ে যাই, মানে নর্মাল টাইমে জ্যাম থাকে না, কিন্তু মূলত ভাটিয়ারি বা তার আগের আগের যে এলাকাগুলো, অর্থাৎ কুমিরা পার হওয়ার পরে একটু জ্যাম পড়ে। ঠিক আছে, তো এই জ্যাম পার হয়ে পুরো চট্টগ্রাম শহর পার হয়ে তারপর হচ্ছে তোমাদের কক্সবাজার যেতে হয়। তো এখন এই কর্ণফুলী টানেলের মাধ্যমে যেটা করা যাবে, যে চট্টগ্রাম শহরে না ঢুকে তুমি এই যে ভাটিয়ারির আগে একটা রোড করা হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে যে তোমার যে সি বিচে যাওয়ার সময়, পতেঙ্গা সি বিচে যাওয়ার সময় একটা রোড করা হয়েছে, এই যে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে এই রোডটা, এই রোডটা দিয়ে ইজিলি, এই যে এটা হচ্ছে কর্ণফুলী নদী, এটা হচ্ছে কর্ণফুলী নদী, এটা কর্ণফুলী রিভার লিখা আছে, এই কর্ণফুলী রিভারের তলদেশ দিয়ে একটা টানেল বানানো হচ্ছে। এই টানেল দিয়ে ইজিলি তোমার পতেঙ্গা থেকে এই পাশে আসা যাবে, এটা হচ্ছে আনোয়ারা। এখন এই আনোয়ারা গিয়ে আবার কানেক্ট হবে চট্টগ্রামের তোমার কক্সবাজার শহরে যাওয়ার যে রাস্তা, বিশেষ করে তোমার আনোয়ারা উপজেলা পার হলে তোমার পটি আসবে। ঠিক আছে, তো ওই জায়গাটাতে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে ইজিলি চট্টগ্রাম শহর না ঢুকে, এই এই রাস্তাটা আবার কোথায় গেছে, এখানে কিন্তু চট্টগ্রামের আবার বিমানবন্দর আছে, মানে সে যে আমরা যে শাহ আমানত বিমানবন্দর, এটি কিন্তু এখানে। ঠিক আছে, তো এই বিমানবন্দর সহ বিমানবন্দরের যাত্রী বা কক্সবাজারের যাত্রীরা ইজিলি কি করতে পারবে, কক্সবাজার যেতে পারবে বা চট্টগ্রামে যেতে পারবে বা ঢাকায় চলে যেতে পারবে, চট্টগ্রাম শহরকে চট্টগ্রাম শহরে না ঢুকে। ঠিক আছে, চট্টগ্রাম শহরে ঢুকলে অনেক জ্যামের মধ্যে পড়তে হয়, তো এখানে দেখা যায় যে 1 ঘন্টা সময় নষ্ট হয় প্রায়, তো সেই সময়টা আর নষ্ট হবে না, ইজিলি এই সড়কটা দিয়ে এদিক দিয়ে সোজা গিয়ে ভাটিয়ারি উঠা যাবে। এই সড়কটা পরবর্তীতে আরও বাড়ানো হবে, একদম কুমিরা কিংবা তোমার সীতাকুণ্ড পর্যন্ত বাড়ানো হতে পারে। তো তখন যেটা হবে, এই সড়ক দিয়ে ইজিলি কী করা যাবে, ঢাকার সাথে কক্সবাজারের একটা কানেকশন তৈরি হবে। তা এবং এই নদীটা পার হবে কী, কিসের মাধ্যমে, কর্ণফুলী টানেলের মাধ্যমে, যে এখানে লিখা আছে টানেল, কর্ণফুলী টানেল। তাহলে আমরা যদি এই যে এখানে দেখি যে আলটিমেটলি পতেঙ্গা থেকে চট্টগ্রামের আমরা কোথায় যাচ্ছি, এটা চট্টগ্রাম ইউরিয়া সারখানা যদিও লেখা আছে, এটা মূলত চট্টগ্রামের আনোয়ারা। ঠিক আছে, আনোয়ারা উপজেলা, এই দুইটা জেলাকে, সরি, দুইটা আনোয়ারা উপজেলার সাথে চট্টগ্রামের পতেঙ্গাকে যুক্ত করা হচ্ছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেলটা তৈরি করা হচ্ছে, না অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা দেখি এটার, এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। এখানে দুইটি সুড়ঙ্গ লেনে, দুইটি সুড়ঙ্গের মধ্যে মোট 4টা লেন থাকবে। তারপর হচ্ছে যে এখানে সময়গুলো দেওয়া আছে, এগুলো তেমনটা দরকার নেই, মনে রাখবা যে এখানে নির্মাণ ব্যয় হচ্ছে 10,374 কোটি টাকা, 10,374 কোটি টাকা, এটা জানলে হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে এটা 2023 সালে কয়েকদিন পরে চালু হবে আশা করা যাচ্ছে, এই যে অলরেডি নির্মাণ হয়ে গেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটার একটা মানে এই কর্ণফুলী টানেলের একটা স্লোগান বা মোটিভ আছে, বা এটাকে একটা কি বলা যায়, একটা মানে আমরা যে কোনো কিছু করার জন্য একটা লাইন বলি না, ওরকম একটা লাইন আছে, সেটা হচ্ছে যে এই এটার ইয়াটা স্লোগানটা হচ্ছে এরকম যে ওয়ান সিটি টু টাউন। এটা পরীক্ষা আসে, এটা আমি অলরেডি কয়েকটা চাকরি পরীক্ষা আসতে দেখছি এই কোশ্চেনটা, যে কর্ণফুলী টানেলের স্লোগান কী, উত্তর হচ্ছে ওয়ান সিটি টু টাউন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি এটাকে দেখাই দিচ্ছি এক্সট্রা করে, এই যে এই তথ্যটা। হ্যাঁ, তোমরা এটা একদম দেখে লিখে, এটা লিখে রাখো পারলে, আর যদি লিখতে না পারো পরে আরেকবার এটা যখন ভিডিওটা তোমরা দেখবা আবার নতুন করে, তখন এটা অবশ্যই লিখে রাখবে, ওয়ান সিটি
টু টান টু ওয়ান সিটি টু টাউন, ঠিক আছে? তো আমি কয়েকদিন আগে এই যে ছবিটা আমি নিজে তুলছি, আমি কয়েকদিন আগে পতেঙ্গা গিয়েছিলাম। মূলত এটা তো একদম একটা আর্টিফিশিয়াল ছবির মতো, কিন্তু এই ছবিটা একদম বাস্তব, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সবকিছু রেডি আছে, জাস্ট উদ্বোধনের বাকি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আইন শৃঙ্খলা বাহিনীও দাঁড়ায় আছে, যে তারা জাস্ট এটা উদ্বোধনের জন্য অপেক্ষা করতেছে। তারপরে এই যে দুইটা সড়ক, এই দুইটা সড়ক দিয়ে দুইটা টানেলে, একটা সড়ক দিয়ে ঢুকবে, একটা সড়ক দিয়ে টানেলে, টানেল থেকে বের হবে। এটা পতেঙ্গা পার থেকে, আনোয়ারা পার থেকে নয়, ঠিক আছে? এই যে এই পাশ থেকে, এটা আমি ছবিটা তুলেছি কোন পাশ থেকে, এই ছবিটা তুলেছি এই পাশ থেকে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি পথ কর্ণফুলী টানেল নিয়ে। আশা করি কর্ণফুলী টানেল থেকে তোমাদের যত কোশ্চেন আসবে সেগুলো তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কতগুলো বিদ্যুৎ কেন্দ্র দেখব, যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান হচ্ছে রূপপুর ঈশ্বরদী পাবনাতে, যাদের জেলা রাজশাহী বা পাবনা বা সিরাজগঞ্জ বা আশেপাশের যারা রয়েছ, তারা চাইলে এই মানে হচ্ছে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে আসতে পারো, যদি তোমাদেরকে হয়তো ঢুকতে দিবে না, কিন্তু তুমি এলাকাটা থেকে ভিজিট করে আসতে পারবা, ঠিক আছে? নির্মাণকারী কারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। রোসাটম নামক একটা প্রতিষ্ঠান, এটা রাশিয়ার একটা প্রতিষ্ঠান। আর এখানকার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হচ্ছে যে 2400 মেগাওয়াট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা পরীক্ষা আসতে পারে, যেটা দাগায় দিলাম। আর হচ্ছে এই লাইনটা অবস্থান কোথায়, কতটুকু বিদ্যুৎ তৈরি করে, ঠিক আছে? আর মোটামুটি আরেকটা জিনিস মনে রাখতে পারো, এখানে রাশিয়ার টিবিইএল নামক একটা কোম্পানি জ্বালানি সরবরাহ করবে, ঠিক আছে? এই জিনিস, এই দুইটা জিনিস মনে রাখলে হবে। পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এটা মূলত কয়লা ভিত্তিক একটা বিদ্যুৎ কেন্দ্র। এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে তোমার 1320 মেগাওয়াট। এটা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়, কলাপাড়া উপজেলা পটুয়াখালী। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এটা বাগেরহাটের রামপাল উপজেলায়, মনে রাখবা বাগেরহাটের রামপাল উপজেলায়। এটা ভারত এবং বাংলাদেশের যৌথ একটা প্রকল্পের মাধ্যমে নির্মিত হচ্ছে। এখানে 1320 মেগাওয়াট, দুইটাই পায়রা এবং রামপাল দুইটাতেই 1320 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, ঠিক আছে? মাতাবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটা মহেশখালী কক্সবাজারে। এখানে একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতাবাড়িতে, এটা জাপানের সহায়তা হচ্ছে, জাপানের অধ্যয়ন করতেছে। গভীর তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্র বন্দর দুইটাতেই জাপান সহায়তা করতেছে। এটা হচ্ছে যে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে 1200 মেগাওয়াটের, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, অর্থায়ন করতেছে জাইকা জাপান। জাইকার পূর্ণরূপ আমি গতকালকে বলেছিলাম, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন অর্গানাইজেশন, সরি, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। ওকে, এজেন্সি হবে কোঅপারেশনের জায়গায়, ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর এসেছে যে কোশ্চেন, 6 ইউনিটের কোশ্চেন, এই কোশ্চেনটা আজকে আমরা সমাধান করব। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি না আমাকে একটু জানাইতে হবে, অথবা আমি এটার একটু একটু বড় করে দিব আর কি, আমাকে একটু জানাইতে হবে। তো আমি একটু দেখি তোমাদের অবস্থা কি। এই মুহূর্তে কয়েকজন লাইভে আসো আমি দেখতে পাচ্ছি, একজনে মেহেদি হাসান ইমন, তুমি একজনকে ট্যাগ করেছ, আহমেদ সাঈদ তুমি একটা লাভ রিক দিয়েছ। তো আসলে রাত্রে মনে হয় বেশিরভাগ স্টুডেন্টরাই ঘুমাচ্ছে, এই জন্যই হয়তো লাইভে স্টুডেন্ট কম। বাট আমি জানি এটা, এই ভিডিওটা পরে অনেকে দেখবে, কালকে সকালে দেখবে এবং পরেও অনেকে দেখবে। তো আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি এই গ্রুপের সবাইকে অ্যাক্টিভ করতে। তোমরা যদি সবাই অ্যাক্টিভ হও, সবাই যদি ভিডিও দেখো নিয়মিত, তাহলে আমি নিয়মিত ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমাদের উপকার হয়। তো এই ভিডিওটা পরবর্তীতে আমি আবার ইউটিউবে আপলোড দিব, যারা ইউটিউব থেকে দেখতে দেখবে তারা হচ্ছে এই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাবা। এই গ্রুপটাতে নিয়মিত লাইভ ক্লাস হবে। আবার এই গ্রুপটার লিঙ্ক আমি ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওকে? সো ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট থেকে তোমরা এই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা। আর তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকেও এই গ্রুপটা সম্পর্কে বলে দিবা, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। তো আমরা চলে যাচ্ছি আবারও সেই আমাদের ক্লাসের মধ্যে। খেয়াল করো, আমি যেটা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 মিনিটের কোশ্চেনটা আমরা সমাধান করবো এবং দেখবো আসলে কী কী ধরনের প্রশ্ন আসে, এবং সে অনুসারে আমরা যাতে প্রস্তুতি নিতে পারি, ঠিক আছে? খেয়াল করো, এখানে আসছে যেটি জলবায়ুর নিয়ামক নয়, মূলত এই কোশ্চেনটা আসছে তোমার ভূগোল থেকে, ঠিক আছে? তো আমরা জানি জলবায়ুকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বায়ুও নিয়ন্ত্রণ করে, আর্দ্রতাও নিয়ন্ত্রণ করে, কিন্তু জলবায়ুকে কখনো ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করতে পারে না। সো ভূমিক্ষয় উত্তর হবে, ঠিক আছে? কারণ এটা নিয়ামক নয়, ঠিক আছে? তুমি খেয়াল করো, জলবায়ুর পরিবর্তন মানে তাপমাত্রার পরিবর্তন, বায়ুর পরিবর্তন, আর্দ্রতার পরিবর্তন, কিন্তু ভূমিক্ষয়ের তো আর পরিবর্তন হয় না, রাইট? সো এটা নিয়ামক নয়। নিয়ামক মানে হচ্ছে যে যেটি জলবায়ু পরিবর্তনে ভূমিকা পালন করে, ঠিক আছে?
7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু সংবিধানে যে তফসিলে বর্ণিত হয়েছে, তো আমরা সংবিধান আলোচনা করব, সেই সময় আমরা সংবিধানের ডিটেলস বলবো, সংবিধানের তফসিল মোট হচ্ছে 60টা, 60টা তফসিল নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি শুধু বলে দিচ্ছি যে 7ই মার্চের ভাষণ হচ্ছে সংবিধানের পঞ্চম তফসিলে যুক্ত করা আছে। তো এটা তোমরা একটা, আমি এখানে একটা তথ্য দিয়ে দেই যে ইজিলি মনে রাখতে পারবা, তোমরা জানো নিশ্চয়ই 7 মার্চ বঙ্গবন্ধু আগে একটা ভাষণ দিয়েছেন, সেটা সংবিধানের পঞ্চম তফসিলে আছে। তারপরে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা সংবিধানের 6 নাম্বার যেই তফসিল সেখানে আছে। তারপরে বঙ্গবন্ধু কি করেছিলেন, বঙ্গবন্ধুর আদেশে বা বঙ্গবন্ধুর প্রেরণায় ঠিক আছে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং সেখানে একটা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল। সেই স্বাধীনতার ঘোষণাপত্র ঠিক আছে, স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে তোমার কি জানি, স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র যেটা, সেটা সংবিধানের কত নাম্বার, 7 নাম্বার অনুচ্ছেদে, 7 নাম্বার তফসিলে যুক্ত করা আছে। ঠিক আছে, তাহলে 26শে মার্চ হচ্ছে যে 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা সেটা আছে 6 নাম্বার তফসিলে, আর স্বাধীনতার ঘোষণাপত্র নামে একটা জিনিস আছে সেটা আমি পরে আলোচনা করব, সেটা সাত নাম্বার তফসিলে আছে। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা 6 নাম্বারে, ঠিক আছে। তারপর হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্র আলাদা একটা জিনিস, সেটা আছে 7 নম্বর তফসিলে সংবিধানের, ঠিক আছে। আর বঙ্গবন্ধু যে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন সেটি হচ্ছে সংবিধানের 5 নম্বর তফসিলে আছে, ঠিক আছে। তাহলে এটা ফিফথ লিখে দিচ্ছি আমি, ফিফথ তফসিল, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো চাইলে ইজিলি, একটা একটা করে তারিখ দিয়ে, ঠিক আছে। আমি এটা যখন সংবিধান পড়াবো তখন আরও ডিটেলস পড়াবো। জানুয়ারি 2022-এ অনুষ্ঠিত বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাংলাদেশের ক্রিকেটারের নাম, জানুয়ারি 2022 সালে, এটা আসলে তখনকার সাম্প্রতিক প্রশ্ন। এবারে বাংলাদেশের সাথে যে খেলাগুলো হচ্ছে, যেমন কয়েকদিন আগে বাংলাদেশ ভারতের সাথে যে খেলাগুলো হয়েছিল টেস্ট ম্যাচ, ওয়ান ডে ম্যাচ, সেগুলো তথ্যগুলো জেনে রাখতে পারো। এখানে আসছিল বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের যে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী, ঠিক আছে, ওনার নাম ছিল আবাদত হোসেন, ঠিক আছে। তোমরা অনেকে অনেকে ওনাকে ওনাকে অনেকে চিনো, তো জাস্ট এই নামটা একটু মনে রাখতে পারো চাইলে। হ্যাঁ, এটা আর আশাসম্মত সম্ভাবনা নাই, এবার অন্যান্য প্রশ্নগুলো আসতে পারে। যেটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের নাম, কয়েকদিন আগেও আমাদের অক্টোবর মাসের 28 তারিখে খুব সম্ভবত 28 কিংবা 26 তারিখে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, তোমরা সেটা সম্পর্কে ডিটেল জেনে নিবা। এখানে এই এই এটা ওই সময়কার সাম্প্রতিক, অর্থাৎ মে 2022 সালে তোমার বাংলাদেশে অশনি নামক একটা ঘূর্ণিঝড় নিশ্চয় আঘাত হানছিল, তোমাদের মনে আছে, সেটি সম্পর্কে আসছিল। তো এখানকার উত্তর হবে অশনি, বাট তখন কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তোমাদেরকে সেটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়, কর অন্তর্ভুক্ত রাজস্ব বলতে কি বোঝায়, আসলে কর অন্তর্ভুক্ত রাজস্ব হচ্ছে ওই রাজস্ব যেটি আসলে মূলত করের মাধ্যমে এসে থাকে, ঠিক আছে। তো তুমি খেয়াল করো তো, এই যে কলা বিজ্ঞান এবং আইন, এগুলো কিন্তু কি, সরি কি বলতেছি আমি, কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়, এটা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প, ঠিক আছে। দেখো রেজিস্ট্রেশন ফি, এটাও করের অন্তর্ভুক্ত, আবগারি শুল্ক করের অন্তর্ভুক্ত, টোল এবং লেডি বা লেবি, সরি টোল এবং লেবি, এগুলো সব করের অন্তর্ভুক্ত নয়, কত করের অন্তর্ভুক্ত, ঠিক আছে, এই তিনটাই করের অন্তর্ভুক্ত। কিন্তু দেখো তো নন জুডিশিয়াল স্ট্যাম্প, এটা কিন্তু করের অন্তর্ভুক্ত নয়। জুডিশিয়াল স্ট্যাম্প যেটা, যদি নন শব্দটা না থাকতো, জুডিশিয়াল স্ট্যাম্প যদি লেখা থাকতো, তাহলে জুডিশিয়াল স্ট্যাম্প হতো কি, জুডিশিয়াল স্ট্যাম্প হতো তোমার করের অন্তর্ভুক্ত, এখানে বলছেন নয়, এই জন্য আমরা দেখা পড়ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। এবার আসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন 3টা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন 3টা অনুষদ ছিল, একটা ছিল কলা, একটা ছিল বিজ্ঞান, আর একটা ছিল আইন। ওকে, এই 3টা কোশ্চেন, এটাই উত্তর হবে, তোমরা এটা দেখাতে হবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও কোশ্চেন আসতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে এবারও। সো তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডিটেলস জানতে হবে, কবে প্রতিষ্ঠিত হয়, কার কার ভূমিকা আছে, ঠিক আছে, অনুষদগুলো কী কী ছিল, বিভাগগুলো কী ছিল, প্রথম মহিলা ছাত্রীর নাম কী, প্রথম উপাচার্যের নাম কী, এগুলো সব জানতে হবে। মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান হচ্ছে, মানব সম্পদ উন্নয়ন করতে হলে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। পরিবেশের উন্নয়ন ঘটানো ছাড়া মানব সম্পদের উন্নয়ন সম্ভব নয়, ঠিক আছে। তারপর হচ্ছে যে আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে যে মানব সম্পদ উন্নয়নে বা মানব উন্নয়ন সূচকে, একটা মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয় প্রতি বছর, এই সূচকে বাংলাদেশ 2022 সালে কততম হয়েছে,
23 সালেরটা এখনো দেয় নাই, 22 সালেরটা আমি জানি, 22 সালেরটা হচ্ছে 129তম হয়েছে। সো তোমরা মনে রাখতে পারো মানব উন্নয়ন সূচকে 2022 সালে বাংলাদেশের অবস্থান 129তম, ঠিক আছে। বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় সেটা হচ্ছে নরসিংদীতে, প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়েছিল নরসিংদীতে, ঠিক আছে। ইভিএম এর অর্থ হচ্ছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ এই যে আনসার সি, ইলেকট্রনিক ভোটিং মেশিন। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা 6টি। তারপর হচ্ছে যে জাতিসংঘ নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম হচ্ছে ইউনিফেম, মনে রাখতে হবে ইউনিফেম, ঠিক আছে। ইউনিফেম হচ্ছে জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম, তহবিল ইংরেজি হচ্ছে ফান্ড, এটা একটা ফান্ড আসলে, এই জন্য যে ফান্ডের ইউনিফেম, ঠিক আছে, এফইএম। এই যে এফ এর এফইএম মানে হচ্ছে আসলে এই যে এফইএম মানে ফান্ড, ফান্ড, ঠিক আছে, ইউনিফেম, ঠিক আছে, ইউনিফেম, ইউনাইটেড ফান্ড ফর কি একটা জানি হবে, যাই হোক ফান্ড ফর ফিমেল বা কিছু একটা হবে, তো যাই হোক তুমি মনে রাখবো এটা হচ্ছে যে এটা মনে রাখতে হবে ইউনিফেম, ওকে। তারপরে হচ্ছে যে আঞ্চলিক সংকট মোকাবেলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব জাতিসংঘের এসকাপ এর 78তম অধিবেশন উপস্থাপিত হয়েছে, শান্তি আঞ্চলিক সংকট মোকাবেলায় জাতিসংঘে এসকেপের একটা সম্মেলন হয়েছিল যেটা 78তম অধিবেশন বলা হয়। সেই সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে তোমার 5টি প্রস্তাব উত্থাপন করেছিলেন, 5টি প্রস্তাব উত্থাপন করেছিলেন। এটার রেফারেন্সে আমি আরেকটা জিনিস বলে দেই, COP26 এবং COP27 এগুলো কপ মানে সেগুলোকে কপ সম্মেলন বলে আর কি, এগুলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। তো COP26-এ COP27 হয়েছে 2022 সালে আর COP26 হয়েছিল 2021 সালে, মনে রাখতে হবে, ঠিক আছে। এই COP26-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6টা দাবি দিয়েছিলেন বা 6টা যুক্তি বা 6টা কি বলা যায় পরামর্শ, হ্যাঁ, উত্থাপন করেছিলেন। সো মনে রাখতে হবে COP26-এ 6টা, ঠিক আছে। আর জাতিসংঘের যে স্কাপের যে 78তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী 5টি প্রস্তাব দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে COP26-এ 6টা আর আর হচ্ছে যে স্ক্রাপে হচ্ছে 5টা, এটা একটু মনে রাখলে হবে, ঠিক আছে। যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, এটা অর্থনীতি থেকে আসছে। তুমি খেয়াল করো বাজার কখনো পূর্ণ নির্ধারিত চুক্তি থাকে না। তুমি যে বাজারে যাও তুমি কি কার সাথে চুক্তি করে যাও? না, আমরা বাজার কখনো কারোর সাথে চুক্তি করে যাই না। তবে বাজারে এটা থাকতে পারে, নির্দিষ্ট স্থান থাকতে পারে, নির্দিষ্ট দ্রব্য থাকতে পারে, নির্ধারিত মূল্য থাকতে পারে। নির্ধারিত মূল্য মানে কি? নির্ধারিত মূল্য মানে হচ্ছে যে একটা পণ্যের দাম ফিক্সড, হ্যাঁ, এটা এটা হতে পারে, বাজারের মধ্যে একটা পণ্যের দাম ফিক্স থাকতেই পারে। কিন্তু কখনো বাজারে তুমি কারোর সাথে পূর্ব বা আগে থেকে চুক্তি করে যাও না, ঠিক আছে। তুমি বাজারে গিয়ে তারপর দরদাম করো বা কিংবা গিয়ে তারপর চুক্তি করো, ঠিক আছে, তুমি জিনিস কিনবা এরকম একটা চুক্তি করো, কিন্তু কখনো বাজারে যাওয়ার আগেই আমরা চুক্তি করি না, এই জন্য এটি বাজারের বৈশিষ্ট্য নয়। কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফিফার 22তম আসর, এটা আমি গতকালকে আলোচনা করেছিলাম, আজকে দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ক্ষয়টা অলরেডি চলে এসেছিলো। সো ফিফা থেকে এবারও কোশ্চেন আসতে পারে, ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে। প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ, ঠিক আছে, প্রান্তিক উপযোগ কখন হ্রাস পায়? যখন হচ্ছে যে তোমার জিনিসের খুব সম্ভবত এটা মূল্য বৃদ্ধি হবে, আমি অর্থনীতিতে একটু দুর্বল, হ্যাঁ, এটাকে এটা এটা অর্থনীতি থেকে আসছে আসলে, সেই জন্য আমি এটা আনসার দিচ্ছি না। এটা উত্তর হচ্ছে ভোগ বৃদ্ধি, ঠিক আছে। প্রান্তিক উপযোগ যখন হ্রাস পায়, কখন হ্রাস পায়? যখন ভোগ বৃদ্ধি পায়, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, ওকে। তারপর হচ্ছে যে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় 2 মার্চ 2022, এটা মনে আছে আমার, 2 মার্চ 2022 জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, এটা আইসিটি থেকে আসছে, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এখানে সব সব কিছু তুমি সহজে উন্নয়ন ঘটাতে পারবা, অর্থাৎ এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে যে সহজে উন্নয়ন ঘটানো যায়, সহজে ডেভেলপ করা যায়, ঠিক আছে। কিন্তু এখানে নয় বলছে, সো নয়ের জন্য হবে হালনাগাদ তথ্য, আকর্ষণীয় লেআউট, এটা হতে পারে আকর্ষণীয় লেআউট হতে পারে, এটা আসলে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়। আমি দেখি 17 নম্বর 17 সি, আচ্ছা 17 সি লিখছে যে এখানে এখানে নয়ের মধ্যে সহজ উন্নয়ন ব্যবস্থা, এটা আসলে তোমরা এই মুহূর্তে এটা দাগানোর দরকার নাই। এই কোশ্চেনটা নিয়ে আমার একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ হচ্ছে যে এটা আসলে ডাইনামিক ওয়েবসাইট আসলে সহজ উন্নয়ন ব্যবস্থাটা থাকতে পারে, ঠিক আছে। কারণ আমি তোমরা হয়তো অনেকে জানো যে আমি ত্রিপলি থেকে পড়াশোনা করেছি, তো এইগুলো সম্পর্কে আমার আইডিয়া ভালো।
তো এটা সহজে উন্নয়ন ব্যবস্থা থাকার কথা, বাট এখানে আমি যে আনসারটা সেট করেছি সেখানে কেন জানি সি দিয়েছিলাম, সেটা আমি বুঝতে পারছি না আমি নিজেও। যাই হোক, এটা এটা এই কোশ্চেনটা আপাতত আমরা ক্রস করে দিচ্ছি, এই কোশ্চেনটা নিয়ে আমার দ্বন্দ্ব রয়েছে, এই জন্য এটা দেখার দরকার নাই। হ্যাঁ, আমরা পরের কোশ্চেনগুলোতে চলে যাচ্ছি। এটা হচ্ছে যে আমি পরে একটু আপডেট দিয়ে দিব তোমাদেরকে যে এটা আসলে কোশ্চেন কী হতে পারে। ঠিক আছে, উত্তরটা আমার কাছে মনে হচ্ছে আকর্ষণীয় লেআউট থাকার সম্ভাবনা এখানে কম, তো এখানে নয় ছিল কিন্তু একটা শব্দ, সেই জন্য এটাই হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে যে জাপান। G7-এর দেশ হচ্ছে 7টা, একটু মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলবা পারলে। G7-এর দেশ হচ্ছে 7টা, তার মধ্যে এশিয়ার একমাত্র দেশ হচ্ছে জাপান। এখন আসলে আমি বলে দিই, G7 হচ্ছে যে পশ্চিমা জোট, মানে আমেরিকার সাথে ইউরোপের, পশ্চিম ইউরোপের জোট মূলত। ঠিক আছে, গতকালকে আমি কিন্তু অনেক বিশ্ব রাজনীতি আলোচনা করেছিলাম, গতকালকে যারা ক্লাস করো নাই তারা চাইলে ইউটিউবে আমাদের ক্লাসটা দেওয়া আছে, এই গ্রুপেও দেওয়া আছে, করে নিতে পারো। তো মূলত হচ্ছে যে মূলত যেটা আমি বলতে চাচ্ছিলাম যে যে G7-এর একমাত্র এশীয় দেশ হচ্ছে যে জাপান। এখন G7-এর অন্যান্য রাষ্ট্রগুলো কি? G7-এর অন্যান্য রাষ্ট্র হচ্ছে আমেরিকা, 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে ফ্রান্স, 3 নম্বরে ব্রিটেন, 4 নম্বরে জার্মানি, 5 নম্বরে ইতালি, 6 নম্বরে স্পেন এবং 7 নম্বরে হচ্ছে জাপান। তাহলে খেয়াল করো আমি কিন্তু 7টা দেশের নাম বলে ফেলছি, তোমরা চাইলে এই দেশগুলোর নাম লিখে রাখতে পারো। ঠিক আছে, আমি স্পেন নিয়ে আমার একটু সন্দেহ আছে, আমি মনে হয় স্পেন হয়তো সদস্য না, কানাডা সদস্য হতে পারে, সো আমি দেখে নিচ্ছি একটু। G7 স্টেটস, ওকে। সো আমি দেখতে পাচ্ছি এখানে জার্মানি, হ্যাঁ কানাডা, আমি যেটা বলতেছিলাম আমার যেটা সন্দেহ হচ্ছে সেটাই রাইট, এখানে স্পেন নাই, কানাডা আছে। ঠিক আছে, সো এখানে আছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস, বাকিগুলো ঠিক আছে, শুধু স্পেনকে মনে মনে বাদ দিয়ে দাও, এখানে কানাডা যুক্ত হবে। ঠিক আছে, সো G7-এর দেশগুলো আমরা একদম শিখে ক্লিয়ার করে ফেললাম। জরুরি সেবা নম্বর 105, 105 হচ্ছে যে মূলত জাতীয় পরিচয়পত্রের জন্য, এটা 105। ঠিক আছে, জাতীয় পরিচয়পত্রের জন্য 105, আর দুর্নীতি দমনের জন্য হচ্ছে 106, মনে রাখতে পারো, দুর্নীতি দমনের জন্য হচ্ছে 106। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। বাংলা ভাষা এবং সাহিত্যের সমৃদ্ধি ঘটেছিল আলাউদ্দিন হোসেন শাহের আমলে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। এই ডেল্টা প্ল্যান 2100-এর বাস্তবায়নের সহায়তাকারী দেশ হচ্ছে নেদারল্যান্ড, নেদারল্যান্ড। এই ডেল্টা প্ল্যানের মধ্যে, এটা শুধু একটু এখন সংক্ষেপে নোট করে রাখতে পারো, ডেল্টা প্ল্যান 2100 হচ্ছে যে 2100 সালে গিয়ে বাস্তবায়িত হবে, এটা 100 বছর মেয়াদী একটা পরিকল্পনা। এই পরিকল্পনাতে 6টা অভীষ্ট লক্ষ্য আছে, কয়টা লক্ষ্য আছে? 6টা অভীষ্ট লক্ষ্য আছে, এবং এখানে 6টা ঝুঁকিপূর্ণ অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে, 2টাই 6, অভীষ্ট 6 আর ঝুঁকিপূর্ণ অঞ্চলও 6, মনে রাখতে পারো এইভাবে যে 2টাই 6। ঠিক আছে, আর এটা 100 বছর মেয়াদী একটা পরিকল্পনা, বাংলাদেশ সরকার এটা গ্রহণ করেছে, মূলত জলবায়ু পরিবর্তন এবং আমাদের সাগর এবং নদীকে ঘিরেই মূলত এই ডেল্টা প্রান্ত তৈরি করা হয়েছে, এটাকে অনেকে বদ্বীপ পরিকল্পনাও বলে। ঠিক আছে, সো তোমরা এটা একটু সংক্ষেপে লিখে রাখতে পারো, আমি এটা সম্পর্কে আরও ডিটেলস পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। মারিউপোল গতকালকে আলোচনা করেছিলাম, দেখো এটা এটা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা হচ্ছে এক ধরনের একটি কি, একটা হচ্ছে বন্দর নগরী, ইউক্রেনের একটা বন্দর নগরী, আমরা গতকালকে এটা দেখাইছিলাম একদম বন্দর ম্যাপের মধ্যে। ঠিক আছে, পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্রের নাম হচ্ছে বারবাডোস, এটা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা আবারও আসতে পারে যে কোনো একটা পরীক্ষায়, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, ইভেন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আসতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে নতুন একটা প্রজাতন্ত্র হিসেবে এটা মানে হচ্ছে নিজেদেরকে ঘোষণা করছে। এই দেশটা বারবাডোস আগে ব্রিটেনের অধীনে ছিল, মানে 2021 সালের 30 নভেম্বর পর্যন্ত এই দেশটা ব্রিটেনের অধীনে ছিল। ঠিক আছে, কিন্তু তারা 2021 সালে নভেম্বর মাসে এসে ঘোষণা দিয়েছে, 30 নভেম্বর, যে তারা আর ব্রিটেনের অধীনে থাকবে না, তারা নতুন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, নামটা হচ্ছে দেশের বারবাডোস। যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়? রাঙামাটির ছাদ হচ্ছে সাজেক ভ্যালি। ঠিক আছে, এখন প্রশ্ন, অনেকে এটা জানে না হয়তো যে সাজেক ভ্যালি কিন্তু মূলত এক ধরনের ল্যান্ড কার্ড বলা হয়, মূলত এটা এক ধরনের ল্যান্ড কার্ড। ঠিক আছে,